হঠাৎ করে কেন এত স্বর্ণ কিনছে চীন? গত এক বছরের বেশি সময় ধরে চীনের কেন্দ্রীয় ব্যাংক প্রচুর পরিমাণে স্বর্ণ কিনেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং গাজার সংঘাতের পাশাপাশি চীনের এই পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ভূরাজনৈতিক অস্থিরতা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে সুদের হার কমানোর চেষ্টা এবং চীনের স্বর্ণ জমার কারণে এই সপ্তাহে প্রথমবারের মতো মূল্যবান এই ধাতুটির দাম 2212 ইউরো ছাড়িয়েছে। বিনিয়োগকারীরা বৈশ্বিক অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির সময় স্বর্ণকে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন। তাই করোনা পরবর্তী সময়ে অতিরিক্ত মুদ্রাস্ফীতি, মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে চলমান সংঘাত স্বর্ণের সাম্প্রতিক মূল্য বৃদ্ধিতে সহায়তা করেছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার এই পদক্ষেপে উন্নয়নশীল অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রভাবিত হয়েছে। তারাও স্বর্ণের রিজার্ভ বাড়াতে আগ্রহী উঠছে। চীন আসলে করছে কি? ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে পিবিসি সবশেষ 16 মাস ধরে তার স্বর্ণের রিজার্ভ বাড়িয়েছে। 2023 সালে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় পিবিসি বেশি স্বর্ণ কিনেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 2023 সালে চীন 225 টন স্বর্ণ কিনেছে, যা বিশ্বের অন্য সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের কেনা 1037 টনের প্রায় 1/4। এই মুহূর্তে চীনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে প্রায় 2257 টন স্বর্ণ মজুত আছে। পিবিসির পাশাপাশি চীনের সাধারণ নাগরিকরাও স্বর্ণের মুদ্রা, বার এবং গহনা কিনছেন। এত স্বর্ণ কেনার কারণ কি? বিশ্বের অন্যান্য দেশের সাথে বাণিজ্যের জন্য চীন মার্কিন ডলারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের সংরক্ষিত মুদ্রা হিসাবে বেশিরভাগ পণ্যের দাম ডলারে হয় এবং বিশ্বের অর্ধেকেরও বেশি বাণিজ্য মার্কিন ডলার ব্যবহার করে পরিচালিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য গত 30 বছরে চীন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছে, যার বেশিরভাগই ডলার। একই পরিস্থিতিতে ব্রিক্স গোষ্ঠীর অন্যান্য দেশগুলোর সাথেও সামঞ্জস্যপূর্ণ এই দেশগুলোর অর্থনীতি 2050 সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করতে প্রস্তুত হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিক্স ভবিষ্যতে একটি অভিন্ন মুদ্রা চালু করার কথাও ভাবছে, যা বিশ্বের সবচেয়ে নিরাপদ মুদ্রা হিসেবে পরিচিত মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করতে পারে। ওয়াশিংটন তার বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থান বজায় রাখতে ডলারকে কীভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করে তা নিয়ে চীন সব ব্রিক্সের সদস্য দেশগুলো উদ্বিগ্ন। ডলারের বিনিময়ের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কম খরচে ঋণ নিতে পারে। উদাহরণস্বরূপ রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার সময় ওয়াশিংটন এই মুদ্রাকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এছাড়াও ভবিষ্যতে চীন যদি তার সামরিক শক্তি আরও কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় বা ওয়াশিংটনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের একই রকম নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে বলে চিন্তিত চীনের রাজনৈতিক নেতৃবৃন্দ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তার দেশ প্রয়োজনে বলপূর্বক তাইওয়ানকে পুনরায় দখল করতে পারে। গণতান্ত্রিকভাবে পরিচালিত এই দ্বীপরাষ্ট্রটিকে বেজিং তার অংশ হিসেবে বিবেচনা করে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বিশ্লেষকরা ধারণা করছেন চীনের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার এই ধারা আরও কয়েক বছর ধরে চলমান থাকবে। এই প্রক্রিয়াটিকে ডলারের বিকল্প তৈরির একটি সংকেত হিসাবে দেখছেন তিনি।